কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত চার আহত প্রচুর, চলছে উদ্ধার কাজ। ভোররাতে মুম্বাইয়ের আহমেদাবাদ হাইওয়েতে ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা, চার চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে যাত্রী বোঝায় বাসের। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চার চাকা গাড়িতে থাকা চারজনের। মঙ্গলবার ভোররাতের দুর্ঘটনায় বাসের তিন যাত্রীও গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, মুম্বাই আহমেদাবাদ রোড ধরে গুজরাট যাচ্ছিলেন চার চাকা গাড়িতে থাকা ওই চারজন যাত্রী। মঙ্গলবার ভোর 3:10 নাগাদ কাসা ব্রিজের কাছে যাত্রী বোঝাই বাসের সঙ্গে ধাক্কা লাগে চার চাকা গাড়িটির। গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাই এমন দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি, প্রাণ হারিয়েছেন গাড়িতে থাকা চারজনই। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহত চারজনকে গাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাসের তিনজন আহত ব্যক্তিকে কাসা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় FIR দায়ের করেছেন পুলিশ।